সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে চালের দাম। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে মোটা চাল সর্বনিম্ন 54 আর সরু চাল 70 টাকার উপরে বিক্রি হচ্ছে। খোলা চিনির দামও বাড়তি, কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। এদিকে ব্রয়লার মুরগিরও দাম কমেনি, প্রতি কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা, বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। কমেনি পেঁয়াজ আলুর দামও, পেঁয়াজ 120 ও আলু 60 টাকা দর কিনতে হচ্ছে ক্রেতাদের। অপরিবর্তিত রয়েছে কাঁচামরিচের দাম, প্রতি কেজি 160 থেকে 200 টাকা দাম চাচ্ছেন বিক্রেতারা। দাম বৃদ্ধির জন্য সরবরাহ কমকে দায়ী করছেন তারা। এদিকে কিছুটা কমেছে সবজির দাম, গড়ে 60 টাকায় মিলছে বেশিরভাগ সবজি। দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও রংপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার কারণে কি বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা? আর আমরা যেমনটি দেখছি যে চালের দাম বৃদ্ধির কথা বলা হচ্ছে, আসলে কারণটা কি চালের দাম বৃদ্ধির? দেখুন, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আমবাগান কাঁচা বাজারে। আমরা সকাল থেকে নগরীর বেশ কয়েকটি বাজার ঘুরেছি, সেখানে আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে অন্যান্য পণ্যের সঙ্গে আসলে কাঁচা সবজি যে দাম সেটি আসলে বাড়তির দিকে। আমরা এটি নিয়ে বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলছি, তারা যেটি বলছেন সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে দেশে সহিংসতা হয়েছে, পাশাপাশি এখন যে রাতের বেলা কারফিউ চলমান রয়েছে, সেই কারফিউর কারণে আসলে দেশের নানা জায়গা থেকে সবজি আসছে না, ফলে দাম কিছুটা বাড়তে, তার সঙ্গে আবার যোগ হয়েছে গত 2-3 দিন ধরে আমরা দেখেছি চট্টগ্রাম সহ দেশের নানা জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে অনেক ফসলি ক্ষেত নষ্ট হয়েছে এবং সেই কারণে তারা বলছেন যে পরিমাণ সবজি মাঠ থেকে আসার কথা ছিল সেটি আসছে না এবং যে কারণে দাম কিছুটা বাড়ছে, এবং তারা বলছেন যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে সবজির দাম আরও বাড়তে পারে। আমরা এটি নিয়ে বেশ কয়েকজন কথা ক্রেতার সাথে কথা বলছি, ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে বিক্রেতারা সবসময় কোনো না কোনো অজুহাতে দাম বাড়িয়ে থাকেন, এক্ষেত্রেও আসলে তার ব্যত্যয় ঘটেনি। আমরা আজকে সকালে নগরীর যে কাজিদরি বাজার এবং এখানে যে আমরা আমবাগান কাঁচা বাজারে এসে যেটি দেখছি সেটি হচ্ছে সবজির দাম আসলেই বাড়তে, আমরা দেখেছি চট্টগ্রামে আলু বিক্রি হচ্ছে 60 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা, করলা 80 টাকা, অর্থাৎ 80 টাকার নিচে কোনো সবজি একেবারে হাতে গোনা 2-1টি সবজি, যে সবজিগুলো সচরাচর মানুষের একেবারে মানুষ দেয় না পড়লে কেনেন না, এরকম সবজি ছাড়া আর প্রত্যেকটা সবজির দাম আসলে 80 থেকে 100 টাকা। এবং বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যদি বৃষ্টি এভাবে চলতে থাকে, পাশাপাশি কারফিউর রাতের বেলা যেহেতু তাদের সবজিগুলো দেশের নানা জায়গা থেকে আসে, সেই কারফিউ যদি সহজ করা না হয়, তা রাতের বেলা যদি কারফিউটি শিথিল করা না হয়, তাহলে বাজারের এটির প্রভাব আরও পড়বে। আমরা আরও দেখেছি আসলে চট্টগ্রামে যে ডিমের বাজার রয়েছে সেখানে আমরা দেখেছি আসলে গত সপ্তাহের তুলনায় 5 থেকে 10 কেজি ডজনে বেড়ে গেছে, এর ক্ষেত্রেও যেটি বলছে সেটি হচ্ছে দেশের নানা জায়গা থেকে ডিম আসছে না। তবে মুরগির দামে আমরা দেখেছি 2-1টি ক্ষেত্রে, অর্থাৎ দেশি মুরগির ক্ষেত্রে 20 টাকা কমেছে, বাকি যে অন্যান্য যে সমস্ত ডিম মাছগুলো মুরগিগুলো রয়েছে সেগুলোর দাম বাড়তি। এক্ষেত্রে তারা যেটি বলছে সেটি হচ্ছে দেশের যে চলমান পরিস্থিতি সেটির কারণে আসলে এখন সামাজিক অনুষ্ঠান কমে গেছে এবং সেই কারণে বাজারে সরবরাহ কম, আর সরবরাহ কম থাকার ফলে যখন আসলে চাহিদা বাড়ে তখন আসলে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের আর কোনো গণতন্ত্র থাকে না। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সবজি বাজারের সর্বশেষ। রিটন, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি রংপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আমরা যেমনটি চট্টগ্রামের খবর শুনছিলাম, আজকে রংপুরে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর যে চালের কথা আমরা শুনছি যে বিভিন্ন জায়গা থেকে ধানের সংকট এবং কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের যে মজুদের কথা উঠে এসেছে চালের দাম বৃদ্ধির পেছনে, মূল কারণটা আসলে কি? দেখুন, আসলে চালের দাম শুধু বৃদ্ধি পেয়েছে কেজিতে 2 থেকে 3 টাকা কিংবা 4 টাকা ফোটার ভেতরে যেসব চাল রয়েছে সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে কাঁচা বাজার সবজির কথা যদি বলা যায়, সবজির কিন্তু দাম আসলে বেড়ে যায়নি রংপুরে। অর্থাৎ রংপুরে আপনি জানেন যে উত্তরাঞ্চলে কিন্তু সবজির আড়ত রয়েছে, অর্থাৎ সবজি চাষ করা হয় উত্তরাঞ্চলে বিভিন্ন উপজেলাগুলোতে এবং জেলাতেই, সেক্ষেত্রে কিন্তু সবজি কিন্তু যেহেতু ঢাকায় কিংবা চট্টগ্রাম যেতে পারছে না প্যাকেটরা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ চট্টগ্রামে দাম বেড়েছে, অর্থাৎ রংপুরে কিন্তু দাম কিছুটা হলেও কমেছে। আমি সকালে কিন্তু
কিছু ঘুরে ঘুরে দেখেছি বাজারে, আসলে সেখানে পটলের যে কেজি সেটি কিন্তু গতকাল যে ছিল 25 টাকা থেকে 30 টাকা কেজি, আজকে কিন্তু সেটি অর্থাৎ আগের মতোই আছে। পেঁয়াজের দাম কিন্তু কমে গেছে 3 টাকা কেজিতে, আলুর দামও কিন্তু আগের মতোই রয়েছে, তবে দাম বেড়েছে কিন্তু মুরগি সহ অন্যান্য যেসব জিনিসপত্র রয়েছে তার কিছুটা হলেও। তবে চালের যে কথাটা বলা হচ্ছে যে কেন দাম বেড়ে যাচ্ছে, এটি আসলে আমরা একটু আগে ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে একদিকে কারফিউ, অন্যদিকে হচ্ছে আকাশের পরিস্থিতি খারাপ, আর আমদানি রপ্তানি হচ্ছে না, সেক্ষেত্রে কিছুটা হলে বেড়েছে, তবে আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কারফিউ আরও শিথিল হয়ে যায়। আপনি কিছু জানেন যে উত্তর অঞ্চলে কারফিউ 6টা থেকে রাত 10টা পর্যন্ত করা হয়েছে, সেক্ষেত্রে যারা বাজার ঘাট করছেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ঠিকভাবে তারা আমদানি রপ্তানি করতে পারছেন, সেক্ষেত্রে কিন্তু দামটা কিছুটা কমে গেছে। তবে অন্য অন্য জিনিসের দাম কিছুটা বাড়লেও কিন্তু তা আস্তে আস্তে কমার যে সম্ভাবনা সেটি কিন্তু বলছেন ব্যবসায়ীরা। তবে বাজারে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে এই বাজারে কিন্তু এই সময়ে কিন্তু অনেক লোকজনের ভিড় থাকতো, কিন্তু এখন সেটি কিন্তু নেই, অর্থাৎ মানুষ কিন্তু কিছুটা হলেও আতঙ্কে আছে, আজকে কয়েকটা প্রোগ্রাম রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা আসতে পারছে না। এর ফলে কিন্তু আমরা দেখেছি যে বাজার সব কিছু দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে, তারপরেও কিছু কিছু দাম কিন্তু প্রকার ভিত্তিতে দাম বেড়ে গেছে। এই ছিল আসলে রংপুরের বাজার পরিস্থিতি। চট্টগ্রাম এবং রংপুর থেকে বাজার পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।